আমাকে তো শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই আমরা সবাই জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি মামলায় দণ্ডপ্রাপ্ত কিন্তু যখন আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কথা হয় তখন সরকারের কেউ কেউ বলেন যে তার দণ্ড স্থগিত তিনি বাসায় আছেন চিকিৎসা নিতে কোনো বাধা নেই আর দলটি তিনি জেলে যাওয়ার পর থেকেই অর্থাৎ বিএনপি তিনি জেলে যাওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে যদিও জোরালো এমনকি যেদিন তিনি কারাগারে যান সেদিনও জোরালো কোনো কিছু তারা করতে পারেনি যে অর্থ তস্রুপের দায়ে তিনি সাজা খাচ্ছেন তার টাকা কেউ আত্মসাত করেছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখা যায়নি বরং অ্যাকাউন্টে টাকাটা থেকে আরও বেড়েছে ফলে এই মামলার রায়কে অনেকেই রাজনৈতিক রায় হিসেবে দেখেন কথা অনস্বীকার্য যে এখানে একটা বড় অনিয়ম হয়েছে যেখানে টাকাটা থাকবার কথা ছিল সেখানে টাকাটা ছিল না এবং এই অনিয়ম অবশ্যই কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে বা সরকারের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে বা কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয় আর টাকাটা আছে টাকাটা তিনি খরচ করেননি সেটা যেমন ঠিক তিনি তসরুপ করেননি কিন্তু অনিয়মটা অনিয়মটা হয়েছে অনস্বীকার্য যে কথা বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার কিন্তু মুক্তির জন্য গত বছর বিবৃতি দিয়েছিল এটাকে একটা বড় করাপশন হিসেবে কেউ বিবেচনায় নিতে পারেন না নানা কারণে সেই প্রসঙ্গে আমি কথা বলবার চেষ্টা করব কিন্তু সরকার জাতিসংঘ জাতিসংঘের ওই বিবৃতিতে কোনো সাড়া দেয়নি আর সরকার আদালতকে পদে পদে নিজেদের সুবিধার জন্য ব্যবহারের যে নজির তৈরি করেছে গত কয়েক বছরে তাতে এই মামলার নিরপেক্ষতা এবং আইনি দিক থেকে ন্যায্যতা কতটা রক্ষা করা হয়েছে তা নিয়ে জনগণের মনে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে গত সাত জানুয়ারির ডামি নির্বাচনের পরে বিএনপির উপর সারা দেশে যেভাবে ট্র্যাকডাউন করা হয় তারপর দলটি গুছিয়ে উঠতে পেশ ছিল এটা মোটামুটিভাবে স্পষ্ট এখানে বলে রাখা এটাও ভালো যে আদালতকে ব্যবহার করবার যে প্রবণতা এখন দেখা যাচ্ছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাও যে কম বেশি সেটা করেনি সেটা বলা যাবে না হয়তো মাত্রা এখন অনেক বেড়েছে দীর্ঘকাল ক্ষমতায় থাকবার কারণে এবং রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচনের পরিস্থিতি যেভাবে বদলে গেছে আমুল পাল্টে গেছে সেই কারণে হয়তো সুযোগটা এখন তারা বেশি পাচ্ছে কিন্তু বিএনপি এই দায় তাদেরকেও কম বেশি নিতে হবে যে তাদের সময় তারা একেবারে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যে কাজটি করা দরকার ছিল যেভাবে নিরপেক্ষতা প্রদর্শন করা উচিত ছিল আদালতের ক্ষেত্রে আদালতকে যেভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত ছিল সেটা তারা দিতে পেরেছিলেন এই জোর দাবি তারা করতে পারবেন না যে কথা বলছিলাম যে সাতই জানুয়ারির নির্বাচনের পরে বা আঠাশ অক্টোবরের পরে দলটি গুছিয়ে উঠতে বেশ হিমশিম খেয়েছে তবে অন্য নির্বাচনের নির্বাচনগুলোর পরে দলটির সক্রিয় হতে অন্তত সাত আট মাস বা বছরখানেক সময় লেগে গেছে চোদ্দো আঠারোর পরে আমরা দেখেছি তবে এবার সেই তুলনায় অনেকে দ্রুতই তারা মাঠে নেমেছেন বলে অনেকে মনে করেন এবার প্রধান ইস্যু খালেদা জিয়ার মুক্তি বেগম জিয়ার মুক্তি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী রাজনীতির এক বিষয়কর চরিত্র নানান কারণে অনেক মানুষ তার অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন অনেকে মনে করেন যে তিনি পুত্র স্নেহ বা স্বজন করতেন যেটা তার স্বামী জিয়াউর রহমান করতেন না তিনি অতটা লেখাপড়া করেননি কিন্তু একথা ঠিক অনেকে আবার বলেন যে তিনি শুনেন মানুষের কথা সহকর্মীদের কথা শুনে একটা সিদ্ধান্ত দেন সো মিক্স একটা তার কার্যক্রম সম্পর্কে সবসময় আছে সবাই বলেন যে যেভাবে সাধারণ গৃহিণী থেকে রাজপথে থেকে আন্দোলন করে দলটিকে বিকশিত করে ক্ষমতা এনেছেন সেটা অনেকের কাছেই একটা আলোচনার বিষয় বলে অনেকেই মনে করেন বিবেচনার বিষয় বলে অনেকে মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের ফেরা বেগম জিয়ার প্রধানমন্ত্রী হকে অনেকেই একই সূত্রে গাথা বলে মনে করেন উনিশশো সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন বাংলাদেশের দীর্ঘকাল যে শাসনের চক্র বা সামরিক শাসনের যে চক্র সেখান থেকে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করে এবং সেই প্রবেশকালে প্রথম প্রধানমন্ত্রী হন বেগম জিয়া শৈরাচার এরশাদের পতনের পরে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় খালেদা জিয়ার শাসনামল গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক হিসেবে বিবেচিত বিশেষ করে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল যেমন আওয়ামী লীগেরও ছিয়ানব্বই থেকে দু সাল তাদের পরবর্তী শাসনকালের চাইতে বেশি ভালো বা তারা ভালো করছিলেন বলে ইতিহাসে বিবেচিত হয় যাই হোক যে কথা আমি বলছিলাম যে আবার অনেকে অন্ধের মতো তাকে সমর্থন করেন অর্থাৎ বেগম খালেদা জিয়াকে অন্ধের মতো সমর্থন করেন সব বিলিয়ে তিনি বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেই তিনি হয়তো আগামী দিনগুলো তো থাকবেন অর্থাৎ সব বিলে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে রয়েছেন গত তিরিশ বছর ধরে বা তিন দশক ধরে তার প্রতি সব বিচারই অন্যায় করা হচ্ছে বলে অনেকে মনে করেন যে অপরাধে তিনি অভিযুক্ত তাতে তার সামাজিক অবস্থান ও বয়স বিবেচনায় তিনি মুক্তি পেতে পারতেন বলেই অনেকে মত দিয়েছেন কিন্তু তিনি অসুস্থ অবস্থায়ও সাজা খেটে চলেছেন অন্যদিকে যে দুই কোটি টাকার মামলাতে তিনি সাজা খাটছেন বলে সরকার প্রতিনিয়ত প্রচার করে আর এখন দুর্নীতির যেসব খবর প্রতিনিয়ত মিডিয়াতে প্রকাশিত হয় তাতে খালেদা এই দুই কোটি টাকার দুর্নীতির মামলার আর কোনো আবেদন থাকবার কথা না অন্তত সাধারণ মানুষের কাছে জনগণের কাছে তবে আমি মনে করি বিশ্বাস করি যে কোনো অপরাধই অপরাধ সেটা দুই টাকার হোক বা দুই হাজার লক্ষ কোটি টাকার হোক যদি আমি আগে বলেছি যে এটা অপরাধের চাইতে অনেক বেশি অনিয়ম যাই হোক কিন্তু সরকার খালেদা জিয়ার সাথে এতিমের টাকা চুরি করা দুর্নীতিবাজ খালেদা এমন একটা ইমেজ তৈরি করার যে চেষ্টা করেছে তা কোনো কাজে এসেছে বলে অন্তত এখন মনে হচ্ছে না দুর্নীতির এখন এমন রমনমা প্রচার চারদিকে সেখানে এই সামান্য টাকার খবরে পাবলিক খুব বেশি আগ্রহী না ফলে এই পুরো বিষয়টি নিয়ে একটি রাজনৈতিক প্রতিহিংসা জাতীয় প্রক্রিয়া পুরো বিষয়টিকে একটি রাজনৈতিক প্রক্রিয়া বিষয় বলি অনেকে মনে করেন বিএনপিও একই ধরনের কাজ করেছে আওয়ামী লীগের অনেক নেতার সাথে ক্ষমতায় থাকাকালে সে কথা আমরা ছোট ছোট চুরির মামলা প্লেট চুরির মামলা দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে এগুলো করা উচিত কিন্তু আবার তারা করেছে বলে এদেরকে করতে হবে সেটাও কিন্তু অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশে এই যে কোনো পরস্পরের দোষ দেখিয়ে নিজের পার পা পেয়ে যাওয়ার যে চেষ্টা সেটা আসলে বন্ধ করা উচিত এখন কথা হচ্ছে যে এই ধরনের চর্চা কি ভালো হচ্ছে আমাদের রাজনীতির জন্য যে কোনো মানুষের চিকিৎসার অধিকার তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সেই অধিকার কেড়ে নেবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তাছাড়া দণ্ড পাওয়া ব্যক্তির বিদেশে চিকিৎসা নেয়ার উদাহরণ বাংলাদেশে বহু আছে বহু নেতাকে আমরা দেখেছি বিদেশে চিকিৎসা নিতে আমরা উদাহরণ হিসেবে চাষদ নেতা আসম আব্দুর রবের কথা স্মরণ করতে পারি আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলেও নেতার কথা কথা সংসদ সদস্যের স্মরণ করতে পারি যারা এই সুযোগটা নিয়েছেন অর্থাৎ সাজাপ্রাপ্ত অবস্থায় বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য এই ব্যবস্থা না থাকার কারণে বিষয়টিতে রাজনৈতিক জনিত বলে অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এটা যদি অব্যাহত থাকে তবে এটা কারো জন্যই ভালো উদাহরণ হবে না আরেকটি বিষয় মনে রাখা দরকার যে দেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা আমরা সবাই জানি বিরোধী দল ও সরকারি দলের রাজনৈতিক নেতারা দেশের পারত পক্ষে চিকিৎসা নেন না মানে কেউ দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন স্তরে নিতে পারেনি যে বিদেশে চিকিৎসা নেওয়ার আবশ্যকতা আর থাকবে না এমন অবস্থায় দেশের চিকিৎসা ব্যবস্থার করুণ অবস্থার দায় উভয় দলকে নিতে হবে আর এই করুণ অবস্থার ফলেই বিদেশে চিকিৎসা করতে যাওয়ার বিষয়টিকে একটি রাজনৈতিক ইস্যু হতে পেরেছে অর্থাৎ দুটো দলই চিকিৎসা ব্যবস্থাকে এমন উন্নত জায়গায় নিয়ে যাননি বরং উন্নত করবার বদলে বিদেশ বিদেশে চিকিৎসা নেওয়ার সংস্কৃতিকেই মদত দিয়ে যাচ্ছেন খালেদিজের প্রতি সাধারণ মানুষের একটা অংশের আবেগ আছে কিন্তু সেই আবেগ একটা রাজনৈতিক সংগ্রাম তৈরি করে তাকে মুক্ত করার অবস্থায় যাওয়ার মতো অবস্থায় কেন গেল না সেই প্রশ্ন কিন্তু উঠতে পারে অনেকে মনে করেন দেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য নানা রকমের অধিকার ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দলটির বিএনপির কর্মসূচির সাথে জনগণের সম্পর্ক শক্তিশালী অবস্থায় পৌঁছালে সাধারণ জনগণ খালেদে জিয়ার জন্য রাজপথে নেমে আসত আরো বহু আগেই ফলে খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষ নয় বরং সক্রিয় হয়েছেন ওনার দলের নেতা কর্মীরা সেটা হওয়াই স্বাভাবিক কিন্তু খালেদা জিয়ার যে ইমেজ বা জনপ্রিয়তার যে ইমেজ আমরা দাবি করতে দেখি বিএনপির নেতাদের তাতে তিনি মানুষের খালেদা জিয়া হওয়ার কথা শুধু দলের না কিন্তু খালেদা জিয়ার মানুষের মনে মানুষের মানে তার দলের নেতারা এমন রাজনীতি করছেন যে তিনি মানুষের খালেদা জিয়া হওয়ার চেয়ে বরং খালেদা জিয়ার মানুষের কাছেই গুরুত্বপূর্ণ থেকে যাচ্ছেন কেবল অনেকে আরও মনে করেন যে খালেদা জিয়া জেলের বাইরে থাকলে আওয়ামী লীগ পরপর তিনটা ভোটবিহীন নির্বাচন করতে পারতেন না বা নির্বাচন করতে পারত না অবশ্য দু হাজার চোদ্দো সালের নির্বাচনের পরে বেগম জিয়া যে আন্দোলন গড়ে তুলেছিলেন পরে যাকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে দমন করা হয় জেলে নেওয়া হয় নেতাদের কিন্তু প্রথমে বলা হয়েছিল যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন আপনারা মাঠ থেকে সরে আলোচনায় আলোচনা টেবিলে আসেন নতুন নির্বাচন হবে পরে সহিংসার সহিংসতার দায় নেতাদের গ্রেপ্তার শুরু হয় কিন্তু সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল অনেকে একটা উনসত্তরের আন্দোলনের সাথে তুলনা করেন ফলে এই দাবির পেছনে কিছু যুক্তি আছে বেগম জিয়া গণতন্ত্রের পক্ষে সবসময় সংগ্রামী ভূমিকা পালন করেছেন এটাও কিন্তু দেখা যায় তবে তার সময় গণতন্ত্রের বিপক্ষে যায় এমন পদক্ষেপ যে নেওয়া হয়নি সে কথা কিন্তু জোর দিয়ে বলবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে অন্তত মনে হয় না নানা রকমের চেষ্টা হয়েছে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তিকে একাকার করে দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতারা এবং কর্মীরা কিন্তু তার জন্যে জনগণের সাথে যে রাজনৈতিক ও মতাদর্শিক এবং জনগণের সাথে আস্থার সম্পর্ক তৈরি করা দরকার তা কি বিএনপি তৈরি করতে পেরেছে এই প্রশ্ন তোলা যায় গণতন্ত্র রক্ষার জন্যে দলটির প্রতি জনগণের পৃষ্ণাতীত আস্থা তৈরি হলে এতদিনে মাঠের আন্দোলন আরো শক্তিশালী অবস্থায় থাকত বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়টি নিয়ে আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চাই না আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয় নই রাজনীতি করবার কোনো আগ্রহ আমার নেই আমি চাই সাধারণ নাগরিক হিসেবে আমরা কি ভাবছি সেটা প্রকাশ করতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন আর এটার অনুসরণে আওয়ামী লীগের মাঠে থাকার ফলে রাজনীতির প্রক্রিয়ায় আমাদের যে কোনো অগ্রগতি হয়নি সে কথাটি কিন্তু মনে করিয়ে দিচ্ছে অন্যদিকে আরো নতুন একটা আশঙ্কা যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে যে বেগম খালেদা জিয়ার কিছু হলে যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকুন মানে সরকারকে তারা বলছে যে কোনো যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকুন যদি বেগম কিছু হয়ে যায় এবং আমরা চাই না আমরা সাধারণ নাগরিক চাই না বেগম জিয়ার কোন ক্ষতি হোক তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন এটাই আমরা চাই যে কোনো রাজনৈতিক নেতা যে কোনো মানুষ সুস্থ হোক আমরা চাই তারপরও তার যদি অবস্থার অবনতি হয় এবং তিনি এই অবস্থায় যদি কোনো কারণে মৃত্যুবরণ করেন সবাই আমরা মারা যাব তাহলে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য একটা রক্তারক্তি অবস্থার তৈরি করবে বলে কারো কারো ধারণা বিএনপির অনেক কর্মীর আবেগের জায়গায় খালেদা জিয়া এখন পর্যন্ত অদ্বিতীয় নাম ভাবি সেটা অস্বীকার করবার সুযোগ নেই আওয়ামী লীগের জন্য যেমন শেখ হাসিনা একুশে আগস্টে অনেক নেতা দু চার সালের একুশে আগস্ট অনেক নেতা জীবন দিয়ে শেখ হাসিনাকে আগলে রেখে নিজেরা গ্রেনেডের মুখে দাঁড়িয়েছেন আমরা সেটা কিন্তু দেখেছি তেমনি খালেদা জিয়ার গাড়ি বহরে যখন হামলা হতে দেখা গেছে তখনও অনেকে নিজেই মানব ঢাল হয়ে দাঁড়িয়ে যান ফলে এমন একজন নেতাকে যদি বন্দি অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে হয় বিশেষ করে যখন তিনি জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্যে সংগ্রাম করছিলেন আর এই সরকার ভোটাধিকার হরণকারী হিসেবে নৈতিক একটা নৈতিকভাবে এমনিতেই একটু ডাউন পজিশনে আছে তখন এর ভয়াবহতার দিকটি কিন্তু আওয়ামী লীগ অনুমান করতে পারছে কিনা সেটা একটা বড় প্রশ্ন আমার শঙ্কা হচ্ছে এটা দেশে একটা সংঘাতে রাজনীতি আবার নতুন করে শুরু করবে বিচার বিচারের মতো হবে তাতে কারো কোনো আপত্তি থাকবার কথা নয় আপত্তি তোলা উচিত নয় কিন্তু বিচার নিয়ে রাজনীতি এবং প্রতিহিংসা পরণতা সেটা যেই করুক আওয়ামী লীগ বা বিএনপি সংঘাত কিন্তু ডেকে আনবে আশা করি আমাদের বর্তমান ক্ষমতাসীনরা বিষয়টি ভেবে দেখবেন রাজনীতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে উন্নয়নের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে সবার জন্য